পর আমাদের বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সকল অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ফ্রান্সে আইসিসি সম্মেলনে যোগদান শেষে বাংলা মিডিয়ার সাংবাদিকদের তিনি কথা বলেন ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাসেম আইসিসি ইন্টারন্যাশনাল কনফারেন্সে মেডিয়েশন সংক্রান্ত একটি ওয়ার্কশপে অংশগ্রহণের উদ্দেশ্যে ছয় ফেব্রুয়ারি ফ্রান্সে আসেন বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ প্যারিস সফরকালে মন্ত্রী তার সফরের উদ্দেশ্য এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হন মেডিয়েশন সংক্রান্ত একটি ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য এবং ধ্যান ধারণা বক্তব্য এবং তারা প্রত্যক্ষভাবে যে সমস্ত বিরোধ নিষ্পত্তি করেছেন সেই সম্পর্কে একটা সম্মুখ্য নতুন প্রজন্ম যুদ্ধাপরাধের বিচারে কাদের মোল্লার রায় মেনে না নিয়ে শাহবাগের মূরে অবস্থান নিয়েছে এবং অনেকেই এটাকে জামাতের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা বলে মনে করছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন দেখুন এই বিচারটিতে রকম রাজনীতি নেই এটা একেবারেই অমূলক এবং বিভ্রান্তিকর একটা উক্তি বিচারটি হচ্ছে সত্যিকার অর্থে যারা অপরাধী যারা অপরাধ করেছিল যে অপরাধ আন্তর্জাতিক আইনি অপরাধ জল্লাদ কষায় কাদের বলে সে অবৈধ এবং সে মিরপুরে মহান মুক্ত সময় অসংখ্য মানুষ হত্যা করেছে এখন জনগণ বুঝতে পেরেছে যে জামাত শিবিরের কাজকর্ম কিন্তু এই বিচারটিকে বাধাগ্রস্ত করার জন্য বর্তমান সরকারের মেয়াদকালে রাষ্ট্রপতি কর্তৃক একুশ জনের মৃত্যুদণ্ড মৌকুপের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা ছিল বলে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ এসেছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এই মুক্তি দেওয়া হয় এটা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে থাকেন মহামান্য রাষ্ট্রপতি সে বিবেচনায় এক ব্যক্তি একটা খুন করেছে যে কোনো কারণে হতে পারে অন দ্য স্পার হতে পারে বা যে কোনো বিরোধ থেকে কিন্তু যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ শত শত হাজার হাজার মানুষ খুন করেছে এই খুন আর এক ব্যক্তি খুনের মধ্যে অনেক আছে সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়াটি কঠোর আইন না থাকার কারণে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান ধর্ষণ হোক যে কোনো অপরাধী হোক এ অপরাধী নিশ্চয়ই আইনের আওতায় আনার বিধি ব্যবস্থা আছে এবং যদি কেউ ধর্ষিত হয়ে থাকে যদি মামলা হয় নিশ্চয়ই যে ধর্ষণকারী তাকে ধরা হবে এবং বিচার আওতায় আনা জনগণকে শুধু আমরা এটুকুই বলতে পারি যে একটু ধৈর্য ধরেন বিচার সঠিকভাবে হচ্ছে এবং যে প্রত্যাশা জনগণের সেটা আমরা দেখতে পাবো যে বিচারের মাধ্যমে প্রতিফলিত হয়েছে এ সময় মন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ থেকে আগত আইন মন্ত্রণালয়ের সচিব এ এস এস এম জহিরুল হক যুগ্ম সচিব আবু আহমেদ জামাদার মন্ত্রীর ব্যক্তিগত একান্ত সচিব সাইফুল আজিম এ সময় আরো উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এম এ হাসেম জেনেলাই প্যারিস ফ্রান্স। জ্যুতাপড়াধের অভিযোগে অভিযুক্ত কসাই মোল্লা খ্যাত কাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ডে অসন্তোষ প্রকাশ ও সরকারকে আপিলের মাধ্যমে দ্রুত এ অপরাধীর ফাঁসির রায় এবং তা কার্যকরের দাবি জানিয়ে যৌথ সভা করেছে কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদ আওয়ামী লীগ ও যুবলীগ আমাদের স্পেন প্রতিনিধি শাহাদ জানান পাঁচ ফেব্রুয়ারি বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত বক্তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত শিবিরের কৃত্রিম রাজনৈতিক অস্থিরতা তৈরির তীব্র প্রতিবাদ জানান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান খান শাহ আলম স্বাধীন কাজী আমির হোসেন আনিসুর রহমান তফিকুজ্জামান সহজ মনিরুজ্জামান সোহেল আব্দুর রহমান লিটন প্রমুখ সভা শেষে মোহাম্মদ শাহ আলম স্বাধীনকে সভাপতি ও মনিরুজ্জামান সোহেলকে সাধারণ সম্পাদক করে সাতার সদস্য বিশিষ্ট কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয় একাত্তর এর গণহত্যার অভিযোগে অভিযুক্ত কাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ম্যানচেস্টার আওয়ামী লীগ ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈব রহমান শ্যামল আব্দুল কাদের মোল্লা মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনীর পক্ষ হয়ে হত্যা গণহত্যা দর্শন সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন যা কিনা আব্দুল কালাম আজাদ উরুফে বাচ্চুরের চেয়েও অপরাধ ছিল অতি গুরুতর আব্দুল কাদের মূল্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ধার্য করার দাবিতে গত বৃহস্পতিবার দুপুর বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে ম্যানচেস্টার মহানগর আওয়ামী লীগ আয়োজন করেছিল এক বিক্ষোভ সমাবেশের মানচেস্টার মহানগর আওয়ামী লীগের সভাপতি এস এম এমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর আহমদের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সাজ্জাদ খান গনে আহমেদ চৌধুরী আব্দুল হান্নান মাইকেল বাড়ি ওয়েস কামালি আমিনুলুক ওয়েস আবুল কাশেম আবু মুসা সহ অনেকেই বক্তারা অবিলম্বে কাদের মোল্লা রায় মৃত্যুদণ্ড ঘোষণা আবুল কালাম আজাদ উরুফে বাচ্চু রাজাকারকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড কার্যকর ও অন্যান্য যুদ্ধাপরাধের বিচারের রায় দ্রুত ঘোষণার জোরালো দাবি জানান বিক্ষোভ সমাবেশ শেষে কাদের মোল্লা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ধার্য করার দাবি জানিয়ে মানচেস্টার বাংলাদেশ সহকার কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি একটি সারাকল্পী প্রদান করা হয় ম্যানচেস্টার বাংলা সহকারী হাই কমিশনের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সহকারী হাই কমিশনের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার ওয়াহিদুর রহমান টিপু ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ দীর্ঘ দশ বছর পর যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার এ নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাজ সুমনের রিপোর্টে দীর্ঘদিন পর যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি রয়েছে নেতা কর্মীদের মাঝে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নতুন কমিটির জন্য একাধিক প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন বিভিন্নভাবে সভাপতি পদে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আজির উদ্দিন সাবেক সভাপতি এ কে এম আসাদুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক হিবজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব দেন তবে আমি আবার মিডল্যান্ড আওয়ামী লীগের জন্য কাজ করে যাইবো আমি একজন সভাপতি ক্যান্ডিডেট হিসাবে আশা করি আমি এই এই ইয়ে করতে পারবো বলে আমি মনে করি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ যা যাকেই সভাপতি নির্বাচিত করবেন আমি আশা করি সবাই আমরা সবাই মিলে তার সাথে কাজ করে যা কাজ করে যাবো দশ বছর পর মিডল্যান্ডস আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনে আমি একজন সভাপতি পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগ যদি আমার যোগ্যতায় আমার কাজে মূল্যায়ন করে আমাকে সেই দায়িত্ব দে আমি সততার নিষ্ঠতা এবং দলীয় আদর্শের প্রতি বিশ্বাসটাকে আমি সেই দায়িত্ব পালন করব। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ গাবরুমিয়া শেবুল চৌধুরী নুরুল ইসলাম বেলাল আবুল হোসেন তুতুর রহমান তুতা কামরুল হাসান দুলাল ওয়ালি খান সহ বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মহাজুর সরকারের শেষ বছরে যুক্তরাজ্যের বিভিন্ন শাখা কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডল্যান্ড সম্মেলনকে নিয়ে কর্মীদের মাঝে রয়েছে যথেষ্ট আগ্রহ আমাদেরকে একটা সুন্দর শক্তিশালী কমিটি উপহার দিয়ে যাবেন এটাই আমি আমরা আশা করি মিললেন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আজকে আওয়ামী আপনার ওই যে বাক্যা হতো দিন খামখরাম শহর মিলিয়া আমি চাই যে আগামী যে আমরা যে সম্মেলন হইব সেই সম্মিলন আমরা যুক্তরাজ্য আওয়ামী নেতৃবৃন্দ যারা আইবা আপনারা প্লিজ আমরা একটা রাইট ফে একটা কমিটি দিয়ে যাইবা কমি ও নেতৃবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে আসছেন মিডল্যান্ডস আওয়ামী লীগের নতুন নেতৃত্বে বার্মিংহাম থেকে আবদুল্লাহ সুমন চ্যানেল আই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার তেরো পালনের লক্ষ্যে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ ক্লাব অসলো নরওয়ে নরওয়ে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফরহাদ হোসেন মিচু নরওয়ের রাজধানী অসলোতে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্লাব অসলো নরওয়ে অসলো সুধিজনদের সঙ্গে এক মত সভার আয়োজন করে মত বিনিময় সভায় সকল সুধীজন বলেন দলমত ও সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ক্লাবের আয়োজনে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল প্রবাসীদের অংশগ্রহণের জন্য অশ্ল সুধীজনরা আহ্বান জানা। ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মোয়াজ্জেম মিলন বলেন একুশে ফেব্রুয়ারি যেটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেটা আমরা উদযাপন করব। বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে আমরা নরবিজিয়ান গভর্নমেন্টকে আবেদন করব যাতে শহীদ মিনার রাখার জন্য একটা স্থায়ী জায়গার বন্দোবস্ত করে ফরহাদ হাসান মিঠু চ্যানেল আই অসলো নরওয়ে বিরোধী দলীয় কর্তৃক আমেরিকার একটি পত্রিকায় লিখিত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ করার অনুরোধের বিষয়ে লিখিত নিবন্ধনের তীব্র নিন্দা জানিয়েছে চেতনায় একাত্তর নামের একটি সংগঠন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আবদুল আহাদ সুমন জানান চেতনায় একাত্তর নামে নবগঠিত এই সংগঠনটি সোমবার বার্মিংহামের গোল্ডেন হিক রোডের একটি হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিবন্ধনের তীব্র নিন্দা জানান এছাড়া এ নিবন্ধনের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে উপস্থিত বক্তারা উল্লেখ করেন সাংবাদিক সম্মেলন থেকে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সকল দেশপ্রেমিক বাঙালিদের প্রতি অনুরোধ জানান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি দেলোয়ার হোসেন মঞ্জু এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী মকবুল চৌধুরী সাবেক ছাত্রনেতা সালে আহমেদ নাট্যকার তারেক চৌধুরী সাংস্কৃতিক কর্মী জুনেদ রহমান আলোকচন্দ্র হাজি মিয়া প্রমুখ সাউথ শিল্ডের মেরিন কলেজের বাংলাদেশের ছাত্রদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের নিউকাসেল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে বাংলাদেশ ডেভেলপমেন্ট এচারিটি ফাউন্ডেশন ইউকে আয়োজিত বাংলাদেশ থেকে আগত সাউথ শিল্ডের অধ্যয়নরত বাংলাদেশি মেরিন ছাত্রদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় চেবিস আহমেদ জিম্মাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তারা বলেন আজকের বিদায় এই অনুষ্ঠানে যেসব ছাত্র নিজের দেশে ফিরে যাচ্ছেন তারা আমাদের দেশের আগামী ভবিষ্যৎ তারাই আমাদের নৌবাহিনীদেরকে আরও আধুনিক ও উজ্জ্বল করে বিশ্বের দরবারে উপস্থাপনা করবে বিদায়ী ছাত্ররা তাদের বক্তব্যে বলেন প্রবাসে আসার পর খুব চিন্তিত ছিলাম কিন্তু সাউথশীল পাশে আমাদের পাশে আমাদের অভিভাবকের মতো ছায়া হয়ে সাথে ছিলেন আমাদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ করে দেন ওরা বলেন জীবনের প্রতিটি উন্নত মুহূর্তে সাউথশীল বাসের কথা আমাদের মনে থাকবে বক্তব্য রাখেন জিয়াউল ইসলাম নজরুল ইসলাম নাজ সৈয়দ তালহা জয়নুল ইসলাম সহ আরো অনেকেই জাবিস আহমেদ জিম্মাদার পরে বিদায়ী ছাত্রদের হাতে শুভেচ্ছাপত্র তুলে দেন তার বক্তব্যে বলেন আজকের এই অনুষ্ঠান বাংলাদেশি কমিউনিটি ও ছাত্রদের মাঝে এক নতুন বন্ধন তৈরি হল আলোচনা সভা শেষে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে উপস্থিত অতিথিদের আনন্দ দেন মোহাম্মদ আলমগীর চ্যানেল আই সাউথ শিল এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো ব্রিটেনে আশাবান্জকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে আত্মকর্মসংস্থানের এশিয়ান ভয়েস পলিটিক্যাল ও পাবলিক লাইফ অ্যাওয়ার্ড দুই হাজার তেরো চ্যানেল চ্যানেলায় শাহবাক স্কোয়ারের সাথে সমন্বয় রেখে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির দাবিতে লন্ডনে বিক্ষোভ এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ